জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত নৃত্য পরিচালক মাসুম বাবুল না ফেরার দেশে চলে গেছেন, এটা পুরনো খবর। মাসুম বাবুলকে নিয়ে অনেকের অনেক স্মৃতি। বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের এমনকি কলকাতার নায়ক নায়িকা অনেকেই মাসুম বাবুলের এই চলে যাওয়াতে শোক প্রকাশ করেছেন। কলকাতা থেকে তাকে স্মরণ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী স্মরণ করেছেন। এবার জায়েদ খান তাকে নিয়ে বললেন, আমার জীবনের একটা ছায়া সরে গেল। নিজের জীবনে ছায়া হয়ে পাশে ছিলেন সদ্য প্রয়াত এই নৃত্য পরিচালক মাসুম বাবুল, এমনটাই জায়েদ খানের ভাষ্য। তাকে হারিয়ে শোকাহত এই নায়ক জানিয়েছেন তেমন তথ্য। মাসুম বাবুলের সঙ্গে দুর্দান্ত সখ্যতা ছিল জায়েদ খানের। জায়েদ খান যখন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন তখন প্রায়শই তার সঙ্গে দেখা করতেন, দেখা হতো দুজনের। এই নৃত্য পরিচালকের শেষ যাত্রাতেও পাশে ছিলেন অন্যান্যদের মতো জায়েদ খান। তার জানাজা থেকে শুরু করে দাফন কাজ পর্যন্ত জায়েদ খান সাথেই ছিলেন। মাসুম বাবুলকে হারিয়ে স্বজন হারানোর শোক অনুভব করছেন এই চিত্রতারকা, তেমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তিনি। মাসুম বাবুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, কখনো আর এভাবে বাবা ছেড়ে একসঙ্গে দাঁড়ানো হবে না, কেউ বলবে না আব্বা এভাবে দাঁড়া, কত স্মৃতি কত ঘটনা আপনার সাথে, এগুলো কোনোভাবেই ভুলে থাকা যাবে না। মাসুম বাবুলকে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে জায়েদ খান আরও বলেছেন, আপনাকে নিয়ে লিখতে গেলে লেখার শেষ হবে না, আমার জীবনের একটা ছায়া সরে গেল, আপনি ছিলেন চলচ্চিত্রের একটা ডিকশনারি, আল্লাহ আপনাকে পরপারে শান্তিতে রাখুন বাবা। প্রায় দেড় বছর যাবত মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন, অবশেষে গত সোমবার 6 মার্চ সন্ধ্যায় মাসুম বাবুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিনেমা জীবনে 1500-এর বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন এই কিংবদন্তিতুল্য বাংলাদেশি কোরিওগ্রাফার। 3 বার নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। ঢাকাই সিনেমায় সব থেকে সুপারহিট ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার নৃত্য পরিচালকও তিনি ছিলেন। তার নৃত্য পরিচালনায় যে সকল ছবি নির্মিত হয়েছে তার মধ্যে সালমান শাহর বিক্ষোভ রয়েছে, রয়েছে সালমান শাহর কিয়ামত থেকে কিয়ামত, আঞ্জুমান, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরের মতো ছবিগুলো। এছাড়া মায়ের অধিকার, হৃদয়ের কথা, কোটি টাকার কাবিনের মতো ব্যবসা সফল ছবির নৃত্য পরিচালক ছিলেন মাসুম বাবুল।